السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত দর্শক মণ্ডলী সে আল্লাহর নামে শুরু করছে যার নামের প্রশংসা করে শেষ করা যায় না ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুতুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ যেহেতু তার নামের প্রশংসা করে শেষ করা যাবে না তাই সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য কি সিয়াম আমাদের কাছে কি চায় সিয়াম আমাদের জীবনে কেমন পরিবর্তন চায় এই সম্পর্কে এক নাতিদীর্ঘ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রথমে সংক্ষিপ্ত আকারে আমরা সিয়ামের পরিচয় জেনে নেব আসাউম ওয়া সিয়াম শব্দের শাব্দিক অর্থ হল আসন্ত ওয়াল ইমসাক চুপ থাকা বা কথা বলা হতে বিরত থাকা তাফসীর ইবনে কুরতুবী আর শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় আল ইমসাক আনিল আকলি ওয়াস শরবি ওয়াল জিমাঈ মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ যে আল্লাহ সন্তুষ্টি লাভের নিয়তে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম তাহলে খাওয়া পানাহার সহ যাবতীয় অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম একটি ভিত্তি হচ্ছে এই রমাজান মাসের সিয়াম পালন করা আল্লাহ তাআলা এই মর্মে বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহ ভীরু করা মানুষকে মুত্তাকি বানানো তাকওয়া এই তাকওয়ার গুরুত্ব কতটুকু আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনের একাধিক জায়গায় আলোচনা করেছেন যেমন তিনি বলেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13 ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 128 ইন্না আল্লাহ মা'আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন যে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল এছাড়াও আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা জাতিয়া সূরা নম্বর 45 আয়াত নম্বর 19 আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন যে আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের অভিভাবক তাহলে আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে হলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে আর আল্লাহ ভীরু হওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই রমাজান মাসের সিয়াম পালন করা তাই আমাদেরকে এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ ভীরু হতে হবে মুত্তাকি হতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2004 মিসকাতুল মাসাবি কিতাবুল আদাব হাদিস নম্বর 4832 عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় فقال تقوى الله وحسن الخلق রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে তা হচ্ছে তাকওয়া এবং হুসনুল খুলুক বা সৎ চরিত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে
তাকওয়া এবং সৎ চরিত্রের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে হলে আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আর আমরা জানি যে সায়েম বা সিয়াম পালনকারীরা কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সহি বুখারি কিতাবুস সাওম হাদিস নম্বর 1896, সহি মুসলিম হাদিস নম্বর 1152। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে বাইহাকি ফি সওয়াবুল ইমান হাদিস নম্বর 1839, মিসকাতুল মাসাবিহ কিতাবুস সাওম হাদিস নম্বর 1963। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআনি লিল আবদি, যে সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বা সাফাত করবে। ফায়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাআতুহু ত্বআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, সিয়াম বলবে যে হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলা খাওয়া পানাহার থেকে বিরত রেখেছিলাম এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম। ওয়াকুল ফাসাফিনি ফিহি, অতএব আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ওয়াকুলুল কোরআন ইন্নী মানাআতুহু নাওমা বিল্লাইলি, আর কোরআন বলবে যে আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে বুঝেছিল, আমাকে গবেষণা করেছিল, সেই অনুযায়ী আমল করেছিল, অতএব ফাসাফিনি ফিহি, তার ব্যাপারে আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, ফায়ুসাফান, অতএব অতপর উভয়েরই সুপারিশ কবুল করা হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করুন যে সিয়াম বলবে যে আমি তাকে দিনের বেলা দুটা জিনিস থেকে বিরত রেখেছিলাম, এক খাওয়া পানাহার থেকে এবং দুই প্রবৃত্তি থেকে। প্রবৃত্তি কি? প্রবৃত্তি হচ্ছে মন যা চায় সেটাই করা। মন চাচ্ছে মিথ্যা কথা বলতে, মন চাচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে, মন চাচ্ছে কারো গীবত করতে, মন চাচ্ছে কারো প্রতি মিথ্যা অপবাদ দিতে, মন চাচ্ছে সুদ ঘুষ খেতে, মন চাচ্ছে হারাম ভক্ষণ করতে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে প্রবৃত্তি, এগুলি থেকে বিরত থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা যদি প্রবৃত্তি থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 40 এবং 41, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে আর যে ব্যক্তি তার প্রভুর সম্মুখে কিয়ামতের দিন তার প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার স্থায়ী ঠিকানা। তাহলে দেখুন যে প্রবৃত্তি থেকে বিরত থাকার পরিণাম কি? জান্নাত। আর প্রবৃত্তি থেকে বিরত থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আর কোরআন বলবে যে সে আমাকে পড়েছিল, আমাকে বুঝেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য যে আমরা অধিকাংশ মুসলিম আজকে কোরআন পড়তে জানি না, কোরআন নিয়ে গবেষণা করা তো দূরের কথা। আর কি আমরা কি হয় যে আমরা শুধু রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করি, এমন অনেকে রয়েছেন যে যারা শুধু রমজান মাসেই কোরআন মাজিদ তেলাওয়াত করেন আর বাকি 11 মাস কোরআনকে ভালোভাবে মানে কাপড়ে মরিয়ে আলমারিতে তুলে রাখে, এটা ঠিক না। বরং আমাদেরকে কোরআন মুখী হতে হবে, তবে কোরআন আমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। আরও একটি হাদিস বললে সিয়ামের বিষয়টি স্পষ্ট হয়ে যায়, যা বর্ণিত হয়েছে সহি বুখারি হাদিস নম্বর 1903 কিতাবুস সাওম এবং মিসকাতুল মাসাবিহ কিতাবুস সাওম হাদিস নম্বর 1999। যে হাদিসটি পূর্বে পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং অনুরূপ কাজকর্ম ছাড়তে পারলো না, তার জন্য খানাপিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি, সিয়াম পালন করি আর মিথ্যা কথা বলি, সিয়াম পালন করি আর গান বাজনা বাদ্যযন্ত্র শুনি, সিয়াম পালন করি আর কারো গীবত করি, সিয়াম পালন করি এবং মোবাইলে গেম খেলি, তাহলে ইত্যাদি এই যে অপকর্মগুলো রয়েছে, আমরা যদি সিয়াম পালন করার সাথে সাথে এগুলোও করি, তাহলে সিয়াম কি আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে? প্রশ্নই ওঠে না। আমাদেরকে এইগুলি সমস্ত অপকর্ম থেকে বিরত হয়ে সিয়াম পালন করতে হবে একমাত্র আল্লাহর জন্য, তবেই সিয়াম আমাদের উপকারে আসবে, তবে আমাদের এই সিয়াম সাধনা সার্থক হবে।
তবে এই সিয়াম এই কোরআন আমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা সিয়াম যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমরা যেন যাবতীয় অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। এই বাকি যে সিয়াম রয়েছে, এই বাকি সিয়ামগুলি আমরা যেন ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা সিয়ামকে কবুল করে নেন। এই দাবি, এই দোয়া রেখে আজকের আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।